আমাদের সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গামুক্ত বাংলাদেশের এই দীর্ঘদিনের যে ইতিহাস, সকল সাম্প্রদায়িক সম্প্রীতির যে ইতিহাস, সেই ইতিহাসের অংশ হিসেবে এবছরও একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা উৎসব ও আমেজের মধ্যে দিয়ে আমাদের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন করছি। কিছুটা ভিন্ন প্রেক্ষাপটের কারণে আমাদের মধ্যে কিছুটা বিভিন্ন আশঙ্কা বা শঙ্কা যাই থাকুক না কেন, গত ছয় সেপ্টেম্বর অক্টোবর তারিখ থেকে আমাদের বাংলাদেশ আনসার ও বিডিপি বাহিনীর যে বিশাল জনশক্তি, 2 লক্ষেরও অধিক জনশক্তি, আমরা আমাদের আনসার ও বিডিপি সদস্যকে আমাদের 30,000-এর উপরে যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপে মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের যারা নিয়মিত বাহিনী ব্যাটালিয়ন আনসারের যে সদস্যরা, তারা তাদের রুটিন কাজের বাইরে স্ট্রাইকিং প্যাট্রোল হিসাবে প্রতিটা পূজা মণ্ডপে নিয়োজিত ছিল। এবং সার্বিকভাবে আপনারা দেখেছেন গত প্রায় 5 দিন যাবত, 5-6 দিন হয়ে গেল আজকে, দেশের সর্বত্র একদম প্রত্যন্ত অঞ্চলের যে পূজা মণ্ডপ, সেখানেও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভালো ছিল। যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে সেগুলো সাথে সাথেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সাথে সাথেই সেই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে, এবং কোনোভাবেই অনেকেই উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্নভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার চেষ্টা করেছে, সে তাদেরকেও সাথে সাথে অ্যারেস্ট করা হয়েছে। এবং সার্বিকভাবে কোনোভাবে কোনো কুচক্রি মহল যেন আমাদের উৎসবকে কোনোভাবেই বিঘ্নিত করতে না পারে, সে জায়গায় আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার এবং সকল নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সহ সর্বোপরি ছাত্র জনতার সার্বিক সহযোগিতায়, নাগরিকদের সার্বিক সহযোগিতায় এই উৎসব এবারেই আমরা দেখলাম যে খুবই আপামর সার্বজনীন উৎসব হিসেবে সবাই উদযাপন করেছে। তো আমি আবারও আর বাকি যে আমাদের যে কয়েকদিন আছে উৎসবের, সেই উৎসবের এই সময়টুকুতে আমরা একইভাবে আরো বেশি সজাগ থেকে সকলে সম্মিলিতভাবে আশা করি আমরা আমাদের এই উৎসবের আমেজকে ধরে রাখবো। নিরাপত্তার যে চাদর এখনো পর্যন্ত সকল পূজা মণ্ডপ এবং আমাদের সার্বিকভাবে দেশে বিদ্যমান, সেটাও বিদ্যমান থাকবে, এবং ইনশাল্লাহ এভাবে আগামীতেও আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে আমাদের এই শারদীয় দুর্গা উৎসবকে বিদায় জানাতে সক্ষম হব, সেই আশাবাদ আমি রাখছি। যারা পূজা উদযাপন কমিটি আছেন, ওনারা খুবই আন্তরিকতার সাথে খুবই ভালোভাবে আমরা একসাথে থেকে নিরাপত্তা সংস্থাগুলোর সাথে আমরা একই তালে থেকে সহযোগিতার মাধ্যমে আমাদের কাজগুলো, নিরাপত্তা কাজগুলো করে গেছি, এবং ওনাদের এই সহযোগিতার কারণে আমাদের কাজগুলো সহজ হয়ে গেছে। তো আশা করি এই সহযোগিতার মনোভাব এবং সহযোগিতার ধারা আগামীতে অব্যাহত থাকবে, এবং সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনগুলো আমরা সবাই এই উৎসবকে আরো বেশি উৎসবমুখের করে তুলব, সে আবেদন রেখে, সেই দাবি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।